15 বছর থাকাটাই জ্বালা 15 বছর কেন 115 বছর থাকেন সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকেন জনগণের মতামতের ভিত্তিতে থাকেন কিন্তু 15 বছর তো জনগণের মতামতের বাইরে থাকেন জ্বালাটা তো জনগণের ওখানেই রাজনৈতিক দলগুলোর ওখানেই যে জোর করে চেপে বসে আছেন জগদ্দল পাথরের মতো উভয়ের শত্রু অগণতন্ত্র সত্যি এখন সরকারের শত্রু অগণতন্ত্র কিনা জানি না আমাদের শত্রু অগণতন্ত্র কারণ এই নির্বাচন না হওয়া অগণতন্ত্র এই যে নিয়োগগুলো হচ্ছে এগুলো অগণতন্ত্র এই যে স্বামী মাহিদার পাটোয়ারি চমৎকার বললেন যে এই নিয়োগগুলো হবে এমনভাবে হাই প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট টিম থাকবে যারা সারা বছর এগুলো দেখবেন যেখানে কোনো দলীয় মনোনয়ন থাকবে না তারা দলীয় সরকারের কোনো কথা শুনবে না তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এগুলোকে দেখবে এখন তা কিন্তু হচ্ছে না এই যে ভাই বললেন যে দুর্নীতি দমন কমিশনকে এত সাজিয়েছি আচ্ছা এই যে বেসিক ব্যাংকের বাচ্চুকে নিয়ে এত কথা হচ্ছে এই যে জনতা ব্যাংকের ডক্টর বারাকাতকে নিয়ে এত কথা হচ্ছে একবারের জন্য কি দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে মামলা করেছে মামলা করবে কার বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে এরকম অসংখ্য এই যে প্রতিদিন পত্রিকা দেখি এই যে মেয়র হয়ে আকাশের চাঁদ পেয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়ে আকাশের চাঁদ পেয়েছেন এই অসংখ্য আপনি মানে আজকে মানে একটা সাগর হয়ে যাচ্ছে দুর্নীতির আবুল মাল আব্দুল মুহিতের ভাষায় কাজেই এই অবস্থার মধ্যে শেষ করছি আমি যে এই অবস্থার মধ্যে আদালতে যাব আদালত বলে বাংলাদেশে কিছু নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ট্রাকের ইটের ট্রাক বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে গুলশান অফিসে আর এদিকে হাতির ঝিলে সরকারের এজেন্টরা নাশকতা করলো আর মামলা হয়ে গেল দেশনেত্রী সহ সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে এরকম ডজনে ডজনে এই যে তারপরেও পরের দিন পত্রিকায় এলো গায়েবি মামলা তো কাজে এগুলো তো জানা কথা এই 15 বছরে এগুলো আমরা মোকাবেলা করছি এক একজনের নামে 80, 90, 100, 200, 300 পর্যন্ত মামলা আছে অর্থাৎ সপ্তাহের 5 দিন এমন কোনো দিন নেই যে কোনো রাজনৈতিক কর্মী আপনি কোর্ট পাড়ায় গিয়ে দেখবেন দলে দলে না ঝাঁকে ঝাঁকে বিএনপির নেতারা কর্মীরা মামলার হাজিরা দিতে যাচ্ছেন কেউ হাজিরা দিয়ে ফিরে আসছেন কাউকে আটক করে ফেলা হচ্ছে অর্থাৎ জামিন কেটে দেওয়া হচ্ছে এই চলছে গত 15 বছর এরকম নৃশংসতা এরকম নির্যাতন আসলেই ইতিহাসকেও হার মানিয়ে দেয় এই অবস্থার মধ্যেই কিন্তু এই যে নতুন করে এই নিউ মার্কেটের ঘটনা কে না জানে পত্রিকা যারা পড়ে শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন আর অর্ধশিক্ষিত বলেন যারা পত্রিকাটি পড়তে পারে তারা জানে যে ঘটনাটি ঘটেছে ওই নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সাথে ঢাকা কলেজের ছাত্রলীগের ছেলেদের এবং সেখানে হেলমেট পরা ছাত্রলীগের ছেলেরা যেভাবে পিটিয়ে মেরেছে সেখানে বিএনপির সম্পৃক্ততা কোথায় অথচ পুলিশ বলছে হ্যাঁ এখানে আমি দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি যেটি বলছেন যে এরকম নির্যাতনের শিকার হচ্ছেন আদালত পাড়ায় আপনাদেরকে প্রতিদিনই থাকতে হচ্ছে নিউ মার্কেট কাণ্ডে বিএনপির একজন নেতা গ্রেফতার হয়েছেন বাকি যাদেরকে আসামি করা হচ্ছে সবাই কিন্তু গতকালকে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তার মানে প্রতিকারটিও আপনারা পাচ্ছেন আর ছাত্রলীগ বলছেন আপনি এই ক্ষেত্রে যদি বলা হচ্ছে যে ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই আর এখানে এত এত শিক্ষার্থী সবাই কি ছাত্রলীগ শুনেন কমিটি নেই সেটা আলাদা কথা জি আর সবাই ছাত্রলীগ না যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা সকলে যে ছাত্রলীগের কর্মী এটা আমার কথা নয় এটা প্রথম আলো সহ সকল পত্রিকায় এসছে এবং হেলমেটধারীরা যে ছাত্রলীগের কর্মী সেটাও পত্রিকা বলছে আমি কিন্তু নিজে গিয়ে দেখিনি আমরা সকলে দেখেছি সেখানে বিএনপির সংশ্লিষ্টতা কোথায় এবং কেন কেন বিএনপির নেতাকে একজনকে গ্রেফতার করা হলো এবং আরো যে বললেন যে প্রতিকার পেয়েছি প্রতিকারের জন্য যাব কেন আমার বিরুদ্ধে মামলাটা হবে কেন